বন্ধুরা, আজকে আমি শশা গাছে স্প্রে করব। তো আপনারা দেখুন, আমার কাছে ফল আসছে, কিছু গাছে এখনও আসেনি, ডালি আসছে শুধুমাত্র, কোনো গাছে আসেনি। তো আমি এখন এই বোরনের 20% যেটা হয় অ্যারিস কোম্পানি নিয়েছি, এটা সবথেকে ভালো কোম্পানি কিন্তু বন্ধুরা, আপনারা এই কোম্পানি পেলে অবশ্যই নেবেন। সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন আটকানোর জন্য এবং গাছকে গ্রিন করার জন্য আমি অ্যামিস্টার ব্যবহার করব। এটা একবারের জন্য আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড আমি এগ্রোমিন, যে ম্যাক্স আছে না বন্ধুরা, এগ্রোমিন ম্যাক্স, এটা হচ্ছে একটা আপনার অনুখাদ্য, খুব ভালো। এটা অ্যারিস কোম্পানিরই, অ্যারিসের মালা আমি ব্যবহার করি, কারণ অ্যারিস কোম্পানি বেশ বিশ্বাসযোগ্য কোম্পানি। আপনাদের এলাকায় পেলে আপনারাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই সমস্ত প্রোডাক্টগুলো আমি ব্যবহার করবো, এবং সঙ্গে আমি যেটা ব্যবহার করবো, কিছু গাছের শিকড় আমাকে আরও বাড়াতে হবে তাড়াতাড়ি ফল নেওয়ার জন্য, এই প্রসিড ব্যবহার করবো আমি। এই প্রসিড কিন্তু কম দামের ওপরে বেশ ভালো কাজ করে, এমনি হিউমিক অ্যাসিড কিছুটা পরিমাণ পাওয়া যায় এবং আরও বিভিন্ন রকম অ্যাসিড থাকে, যেগুলোর জন্য কিন্তু বায়োস্টিমুলেন্ট, মানে বায়ো সব কিছু এটা। তো তার মধ্যে আপনার কাজগুলো কিন্তু হবে ভালো, শিকড় টিকড়গুলো কিন্তু ভালো বেরোবে বন্ধুরা। তো আমি প্রত্যেকটাকে ব্যারেলে ঢেলে নেবো আপনাদের, তার সাথে আমি দেবো, আমি একটু করে বোতলে ঢেলে এনেছি এগ্রোমিন ম্যাক্স, সরি এগ্রোমিন ম্যাক্স বলছি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ম্যাক্স। অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে আমি আগেই কথা বলেছিলাম, অ্যাক্টিভ ম্যাক্স আমি একটু বোতলে ঢেলে এনেছি আমার লিটারের বোতল থেকে, আর এগুলো আমি সব ব্যারেলে দেবো, এরপর আপনাদের সামনেই দেবো, দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, আমরা যেভাবে পার্সেল করে আপনার বাড়িতে বীজ পাঠাবো, এই এক প্যাকেট বীজও কিন্তু আমরা পাঠাই। এখানে আমি দেখতে পাচ্ছেন এই জেলাটা হচ্ছে হুগলি, হুগলিতে আমরা পাঠাচ্ছি বন্ধুরা। এবং এখানে দেখুন আপনার আছে পূর্ব মেদিনীপুর, ওকে, তো পূর্ব মেদিনীপুরও আপনারা আমরা পাঠাচ্ছি দাদা। আপনার যেখান থেকে আপনি বলবেন দাদা সেখানে, এই যে মুর্শিদাবাদ আছে দাদা, মুর্শিদাবাদের চাষি ভাই অনেকটা নিয়েছেন আমার কাছ থেকে বীজ এবং ওষুধ, পুরো প্যাকেট নিয়েছেন, একদম 800 গ্রামের কাছাকাছি ওজন আছে। তাছাড়াও এটা যাচ্ছে দাদা, এটাও বোধ হয় হুগলি, এটাও হুগলি যাচ্ছে দাদা। এবং এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে আপনার সাউথ চব্বিশ পরগনা। এই বোরন আমি এভাবেই মাপ করবো বন্ধুরা, এভাবে আমার 25 গ্রাম মাপ হয়ে যাবে, এটা আমার 25 গ্রামের মাপ বন্ধুরা। তো আমি এটাকে দিয়ে দেবো আমার ট্যাঙ্কে, আমার এই ব্যারেল টাইপের ট্যাঙ্ক বন্ধুরা, মাচার তলায় স্প্রে করার জন্য এটাই দরকার পড়ে। আমি প্রসিড যে ওষুধ আছে এটা ঢেলে দেবো। এটা আপনারা যখন গাছ আপনাদের খুব ছোটো আসে বন্ধুরা, দেখুন কালো মতন একদম, তখন কিন্তু আপনারা ব্যবহার করলে শিকড়ের ভালো বৃদ্ধি হয়, এবং আপনারা যদি বীজ শোধন করার সময়ও এটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের তাড়াতাড়ি জার্মিনেশনের ব্যাপারটা হয়ে থাকে। এটা শীতকালের দিনে আপনারা ব্যবহার করতে পারেন, বীজ যখন আপনারা বসাচ্ছেন জমিতে বা অঙ্কুর করতে দিচ্ছেন, তখন যদি আপনারা এটা মাখিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি বন্ধুরা অঙ্কুর হবে। এটা আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন ভিতর পর্যন্ত, আমি পরে ধুয়ে নেবো, এটা জলের কাছে নেই এখন আমি যদিও। আমি বন্ধুরা এরপরে ম্যাক্স দেবো, এগ্রোমিন যে ম্যাক্স, এগ্রোমিন লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন, তবে ম্যাক্স আমার খুব ভালো লাগে ব্যবহার করতে, আমি লিকুইড ব্যবহার করবো পরবর্তী দিনে। ম্যাক্স আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু এক ব্যারেল আমার এখন স্প্রে করবো আমি, কিছু গাছেই করবো, সেই জন্য আমি এটা এগ্রোমিন ম্যাক্সটা আমি এক ব্যারেলের হিসেবে নিয়েছি, 25 গ্রামের এটা ব্যারেল হয় বন্ধুরা। ভালো ওষুধ আপনারা, মানে ভালো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই, কিন্তু অনুখাদ্যটা স্প্রে করে ব্যবহার করবেন। পরে আমি দেবো আমার সবথেকে পছন্দের ফাঙ্গিসাইড অ্যামিস্টার শশা গাছের জন্য। আপনারাও ব্যবহার করে দেখেছেন হয়তো শশা গাছে অ্যামিস্টারের কতটা কার্যক্ষমতা, আপনি দেখতে পাবেন। এই অ্যামিস্টারের দাম হলেও ভালো, কিন্তু কাজ খুব সুন্দর, তাই আমি দিই বন্ধুরা। দামের দিকে আপনারা পেছিয়ে যাবেন না, দাম নেই, কিন্তু ওষুধ যেন ভালো হয়, একবার দিলেই যেন আপনাদের কাজ হয়, সেই ওষুধ আপনারা কিন্তু অবশ্যই জমিতে ব্যবহার করবেন। চলুন এটাকে ঢেলে নিই ব্যারেলের মধ্যে। এই যে বন্ধুরা আমার অ্যামিস্টার নিয়ে নিয়েছি, আমি ঢালবো এখানে, অবশ্যই আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন, এবং বোতলটি কিন্তু ধুয়ে আপনারা চেষ্টা করবেন এটাকে দিয়ে দেওয়ার পুরোটা, কারণ হচ্ছে এর মধ্যে এটা সাসপেনশন কনসেন্ট্রেট হিসাবে থাকে, মানে গাঢ় সাদা রঙের লিকুইড। তো গাঢ় লিকুইডের জন্য আপনাদের দিকে কিন্তু বোতলটি ভালো করে জল দিয়ে ধুয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। 15 ml এরই ডোজটা হয়, আপনি বোতলটা না ধুয়ে নিলে 1-2 ml বোতলের মধ্যেই লেগে থেকে যাবে, বুঝতে পেরেছেন? দেখুন, তো এরপর চলুন আমি আর একটা যে জিনিস দেবো সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ম্যাক্স। বোতলটা আমি আপনাদের আগেই দেখেছি, বোতলটা আমার কাছে আপাতত নেই, আমি অন্য বোতলে ঢেলে এনেছি, নিয়ে নিয়েছি বন্ধুরা আপনার অ্যাক্টিভ ম্যাক্স 20 ml হিসাবে। এটা ব্যারেল প্রচুর দিতে হয় বন্ধুরা, এটা আপনারা সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন মাটিতে, এবং স্প্রে করার সময় এটা আপনারা গাছে 2-3 বার স্প্রে করতে পারেন। এটা দিলে কিন্তু শশা গাছের যে বৃদ্ধি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন, ফলন দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে। যে কোনো গাছে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, মাটি চাষ দেওয়ার সময় জমিতেও ব্যবহার করতে পারেন, 1 বিঘেতে 100 ml, ঠিক আছে? খুব উপকারী একটা ওষুধ বন্ধুরা। এই সবগুলো চলুন আমি ধুয়ে দিয়ে দিই, তারপর ব্যারেলে জল ভরে নেব। এক মগ জল আমি নিয়েছি, এর মধ্যে আমি ফার্স্টে তো এটা ধুয়ে নিলাম, আপনারাও কিন্তু এভাবেই এক মগ জল নিয়ে বা ধুয়ে ধুয়ে নেবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু না ধুয়ে নিলে আপনাদের, এর মধ্যে দেখেন কত ওষুধের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন কতটা গাঢ় সাদা বলে এটা, কতটা ওষুধ লেগে থাকছে। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিন আপনারা, যাকে বলে ব্যারেলের ভিতরে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিয়ে আবার ঢালুন, এভাবে 2-3 বার করুন। কেন করবেন না, আপনারা ওষুধ একটুও নষ্ট করবেন না, ওষুধের অনেক দাম এখন বন্ধুরা। আর প্রত্যেকটা ছোটো চাষি ভাই, নতুন চাষি ভাইকে বলবো, ওষুধ আপনারা একদম নষ্ট করবেন না, যতটা সম্ভব গাছে ধোঁয়ার মতো করে স্প্রে করুন, জল জল বেশি যেন গাছে না লাগা থাকে। অত জল কিন্তু গাছে লেগে থাকলে আপনার কোনো যে বিশেষ সুবিধা পাবেন, ভালো কাজ পাবেন, তা কিন্তু বন্ধুরা নয়, বুঝতে পেরেছেন? তো
ওষুধ ধোঁয়ার মতো স্প্রে করুন, তাহলেই কিন্তু কম ওষুধে আপনাদের কাজ হবে। গাদা গাদা ওষুধ দিয়ে গাছকে অযথা গাছকে ভিজিয়ে দেওয়ার প্রয়োজন নেই। খুব রোগ লাগলে পোকামাকড়ের ওষুধ যখন দেবেন তখন ভালো করে গাছ ভিজিয়ে দিন, তাছাড়া এইসব ওষুধ কিন্তু আপনারা এভাবেই দেবেন ধুয়ে ধুয়ে নিয়ে। এটাও আমি ধুয়ে নেবো বন্ধুরা এই এর জলের মধ্যে দিয়ে। এভাবেই আপনারা সমস্ত কিছু পাউচগুলো যেগুলো পাবেন সব ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেকটা ওষুধ লেগে থাকে, অনেকটাই। হ্যাঁ, 1 ml 2 ml ওষুধের জন্যও কিন্তু আপনার গাছের কার্যক্ষমতা কমে যেতে পারে ওষুধের, যেহেতু আপনি জলের মাপটা সমান দিচ্ছেন, 15 লিটার 16 লিটার জল আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু ওষুধটা 2-1 ml আপনার প্যাকেটে লেগে থাকলে কিন্তু মুশকিল হতে পারে। নতুন চাষিদের ক্ষেত্রে এগুলো বিশেষভাবে জানা দরকার। আমি যখন নতুন ছিলাম বন্ধুরা প্যাকেটগুলো ফেলে দিতাম, আমাকেও একজন বলেছিলেন, আমিও শিখেছি, তো আপনাদেরকেও শেখাচ্ছি সেই জন্যই। তো এই জলটা আমি এবারে ঢেলে দেবো আমার ব্যারেলে, সমস্তগুলো মিশে গেছে, এভাবে আমি পুরো ব্যারেলটি ভর্তি করে নিই। হ্যাঁ বন্ধুরা, আমার জল আমি 15 লিটার নিয়ে ফেলেছি এবং গুলে নিয়েছি। এরকম করে আপনারা ওষুধ দেওয়ার পর জল দেওয়ার পর একবার ভালো করে গুলিয়ে নেবেন, যদি কোথাও কোনো দানা হয়ে থাকে সেটা কিন্তু গুলে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার এই হাত মেশিন, আমি মেশিন ব্যবহার করি না, কারণ মেশিনে কিন্তু অনেক ওষুধ নষ্ট হয়। দেখতে পেলেন আপনারা একটা ব্যারেলে কত খরচা হলো, তো আমি চাই না ওষুধ নষ্ট হোক, আমি চাই এই পুরো ওষুধে যেন আমার পুরো গাছে পাই। ঠিক আছে, সেভাবে আমি স্প্রে করবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে স্প্রে করার ভিডিও আমি দেখাতে পারছি না, চেষ্টা